হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা অনেকেই জানেন বা অনেকেই হয়তো ফেস করেছেন প্রবলেমটা। তো আমি সেটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি যে দেখুন, উইন্ডোজ আপডেটস যেটা আপনাদের অটোমেটিক চলে আসে, তো সেটাকে কী করে আপনারা ডিসেবল করবেন বা অফ করবেন। কারণ আপনারা যখন দেখবেন যে যখন উইন্ডোজ আপডেট চায়, তখন আমাদের কম্পিউটারটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। তো এই স্লোটা হওয়ার কারণে আমরা কিন্তু অনেক কাজ করতে সমস্যা ফেস করি, বা এই উইন্ডোজ আপডেট বারবার প্রায় কয়েকদিন পরপর চলে আসে, বা একটা লিমিটেড টাইমের পরে যে আসে এটা অনেকটা সময় নিয়ে নেয়। আপনারা জানেন কম্পিউটার অনেকটা হ্যাংকের মতো হয়ে যায়, বা অনেকটা স্লো হওয়ার ব্যাপারটা তো আমি আগেই বলেছি। তো স্লো তো হওয়ার বিষয়টা রয়েছে, প্লাস অনেকটা মেমোরি ব্যাপার রয়েছে। তো এই ধরনের প্রবলেমগুলো হবে না যদি আপনি এটাকে ডিসেবল করে দেন। তো আমি খুব সহজ উপায় দেখাবো, যার মাধ্যমে আপনারা চাইলে এই আপনার যে কম্পিউটারের যে উইন্ডোজ আপডেট চাইছে সেটাকে আপনারা ডিসেবল করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন। এতে কী হবে, আপনার বারবার যেটা আসছে সেটা আসবে না, এবং আপনি সেই চিন্তা থেকে মুক্ত থাকবেন। ওকে, চলুন আমরা দেখে নিই। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো স্টার্ট বাটনে যেটা রয়েছে, স্টার্ট বাটনে আমরা যাব। এখানে আমরা লেফট বাটন প্রেস করে এই সার্চ বাটনে গিয়ে আমরা রান লিখতে পারি, এটা একটা অপশান। অথবা আমরা কি করতে পারি, এই স্টার্ট বাটনে আমরা রাইট ক্লিক করতে পারি মাউসের, এবং এখান থেকে রান যে অপশানটা রয়েছে এটাকে আমরা ক্লিক করতে পারি। তো এখানে এসে আমাদের যেটা করতে হবে, দেখেন যেটা এখানে টাইপ করা রয়েছে, জাস্ট আমাদের কী করতে হবে, সার্ভিস ডট এমএসসি, SERVICES সার্ভিসেস ডট এমএসসি। ওকে, তো এটাতে ক্লিক করতে হবে, দেন ওকে। তো এটা যখন ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা বিশাল লিস্ট রয়েছে। তো লিস্টের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন, মাউসের যে লেফট বাটন রয়েছে, লেফট বাটন প্রেস করলেন। লেফট বাটন প্রেস করার পর আমরা কী করব, কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব। ঠিক আছে, কিবোর্ড দিয়ে ডাব্লু প্রেস করার পর আমরা কী করবো, এখান থেকে নিচে দিয়ে যাবেন, দেখবেন যে এখানে উইন্ডোজ আপডেট বলে একটা অপশান রয়েছে। উইন্ডোজ আপডেটে এসে আপনাকে কী করতে হবে, মাউসের রাইট ক্লিক করতে পারেন, অথবা অথবা আপনার কী করবেন, উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করলেও হবে, একই কাজ। তো আমরা কী করবো, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করছি, দেন এখানে প্রপার্টিস যে অপশানটা আছে, এই প্রপার্টিস অপশানে আমরা যাবো। ওকে, তো প্রপার্টিসে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট আপ টাইপ। তো এখানে স্টার্ট আপ টাইপ আমরা কী করবো, এখানে আমরা প্রেস করব, এবং এখান থেকে আসার পর আমরা কী করব, এখান থেকে ডিসেবল করে দেব। ওকে, ডিসেবল করে দিলাম। ডিসেবল করার পর আমরা প্রথম যেটা করতে হবে, অ্যাপ্লাই, দেন আমাদের ওকে প্রেস বাটন করে দিতে হবে। তো এটা হলো একটা প্রসেস যার মাধ্যমে আপনি আপনার যে কম্পিউটারে যে অটো যে আপডেট আছে সেটাকে কিন্তু আর অটো আপডেট হবে না, আপনার এই সমস্যা থেকে কিন্তু আপনি রেহাই পেলেন বা বেঁচে গেলেন। এইবার আসা যাক, এই একটা প্রসেস কিন্তু আমরা দেখে নিলাম, এখান থেকে আমরা বেরিয়ে যাব ক্লোজ করে। ওকে, তো আরও একটা প্রসেস আমি আপনাদের দেখাবো, সেটা একটু লেন্দি কিন্তু খুবই এফেক্টিভ ওয়েতে। ওকে, তো ঠিক আগের মতো যে প্রসেস আমরা রান নিয়েছিলাম, তো সেই রান বাটনটা নিয়ে আসবো আমরা। এখানে এসে আমরা এবার টাইপ করবো RDGADIT রেজ এডিট। ওকে, তো রেজ এডিট আসার পর দেখতে পাচ্ছেন REGADIT EDIT। ওকে, তো রেজ এডিটে আমরা অপশানে ক্লিক করার পর আমাদের যে কনফার্মেশন যেটা ছিল আমরা ইয়েস করেছি, তারপর আমাদের কী করতে হবে দেখে নেওয়া যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশানস রয়েছে, তো এর মধ্যে থেকে এইচ কি লোকাল মেশিন যে অপশানটা রয়েছে তার পাশে দেখতে পারবেন যে একটা অ্যারো মতো দেওয়া আছে, অ্যারোতে আমরা কী করব, ক্লিক করব, মাউসের লেফট বাটন প্রেস করব। ওকে, তো এরপরে যে সাবকে দেখতে পারবেন একটা অপশান রয়েছে, সফটওয়্যার বলে একটা অপশান পাবেন, সফটওয়্যারের ঠিক পাশেই আমরা দেখতে পারবো অ্যারো বাটন, এখানে আমরা ক্লিক করব। তো অ্যারো বাটনে প্রেস করার পর আমরা ঠিক নিচের দিকে চলে যাবো, দেখতে পারবেন এই মানে সফটওয়্যারের আন্ডারে দেখতে পারবেন সাব কি আছে, যেটা পলিসিস বলে একটা অপশান পাবেন, পলিসিতে আমরা ক্লিক করব। ওকে, মাউসের লেফট বাটন দুবার প্রেস করতে পারি, অথবা আমরা এই যে অ্যারো যেটা রয়েছে অ্যারোতে ক্লিক করলেও সেম কাজটাই কিন্তু হবে। তো এরপরে আমরা মাইক্রোসফট যে অপশানটা পেলাম পলিসির সাব কী হিসাবে, সেখানে আমরা ক্লিক করব। মাইক্রোসফটে ক্লিক করার পর দেখতে পাবেন আরও কিছু অপশান খুলে যাচ্ছে। তো এইখানে আমরা কী করব, উইন্ডোজ যে অপশানটা রয়েছে উইন্ডোজে আমরা মাউসের যে রাইট বাটন আছে রাইট বাটন আমরা প্রেস করব। তো রাইট বাটন প্রেস করার পর আমাদের এখান থেকে নিউ অপশান যেতে হবে এবং একটা কী তৈরি করতে হবে। ওকে, তো আমরা কী ক্লিক কীতে গিয়ে আমরা এটাকে কী করব, রিনেম করব। তো রিনেম এখানে আমাদের কি একটা নেম দিতে হবে, তো নেমটা আমরা কী দেবো, উইন্ডোজ
windows উইন্ডোজ আপডেট লিখব এবং উইন্ডোজ আপডেট লেখার পর আমরা যে আমাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডে আমরা এন্টার প্রেস করব ওকে তো এন্টার প্রেস করার পর আমরা যে উইন্ডোজ আপডেট যে মানে কিটা তৈরি করলাম এই উইন্ডোজ আপডেটে আবার ক্লিক করব আমরা মাউজের রাইট বাটন ক্লিক করে নিউ বাটন প্রেস করব মানে এর একটা সাব কি তৈরি করতে হবে ওকে তো আমরা এখানে লিখব এ ইউ ক্যাপসে লিখবেন এ ইউ অর্থাৎ অটো আপডেটের একটা কি তৈরি করলাম তো অটো আপডেট তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি করব এখানে অটো আপডেট দেখুন আমরা কিন্তু অটো আপডেটে রয়েছি তো অটো আপডেটে যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই ডবল ক্লিক করে মাউজের আপনারা এই পেজটা ওপেন করবেন তো এই যে ব্ল্যাঙ্ক পেজ যেটা রয়েছে ব্ল্যাঙ্ক পেজে আমরা মাউজের রাইট বাটন প্রেস করব মাউজের রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা কি করব এখান থেকে একটা দেখতে পাচ্ছেন ডি ওয়ার্ড 32 বিট ভ্যালু বলে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব তো এইখানে দেখতে পারবেন আমাদের রিনেম করতে বলছে তো আমরা এখানে রিনেম করে কি নাম দেব নো অটো আপডেট নো অটো আপডেট দেখতে পাচ্ছেন ফরম্যাটটা আমি কি করেছি এনটা বড় দিয়েছি এটা বড় দিয়েছি ইউটা বড় দিয়েছি এবং মাঝখানে কোনো রকম স্পেস দিইনি তো আপনারা কোনো রকম মাঝখানে স্পেস দেবেন না ওকে নো অটো আপডেট হয়ে গেল এইবার আমরা এখানে কি করব এন্টার প্রেস করব তো হয়ে গেল এই যে বাটনটা যে কিটা আমরা তৈরি করলাম কিটা তৈরি করার পর আমাদের একটা কাজ করতে হবে এখানে আমাদের মাউজের যে লেফট বাটন আছে বা বাঁদিকের যে বাটনটা আছে মাউজের সেটাকে নিয়ে এসে এখানে আমরা ডবল ক্লিক করব ওকে তো ডবল ক্লিক করার পর এখানে ভ্যালু ডাটা আমাদের এখানে ওয়ান দিতে হবে ওয়ান দিলাম মানে এই যে আমরা যে অটো আপডেট বা আমাদের উইন্ডোজ আপডেটের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু পার্মানেন্টলি ডিসেবল হবে এই মানে আমাদের এই আপডেটের থেকে যে হ্যাঙ্গামা রয়েছে বা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু আমরা চিরতরে মুক্তি পেতে চলেছি তো এই ওয়ান দিয়ে আমরা কি করব ওকে প্রেস করব মানে আপনার যে অটো আপডেটের সমস্যাটা যেটা ছিল বা উইন্ডোজ আপডেটের সমস্যাটা যেটা যেটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি এখন প্রবলেমটা সলভ হলো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা কাজ হলো সেটাও কিন্তু জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে টাটা